আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। আর এই তো চলেন আপনাদের সাথে আজকে আমার ছোট গ্রামের একটা কুটিরের বাড়ি, ছোটখাটো যাই আছে ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই তো চলেন ভিডিওটা সম্পূর্ণ, আমার ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর এখানে এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে লটকন। আর চেহারা অবস্থা দেখে তো বোঝা যাচ্ছে হয়তো বা কালো হয়ে গেছি, ব্যাপার না, গ্রামের বাড়িতে গেছি একটু একটু তো ওইটা সমস্যা নাই। আর এদিকে আমি আসলে গ্রামের বাড়িতে আসছি তো অলরেডি দুই দিন তিন দিন হয়ে গেছে। আর এখানে এটা হচ্ছে আমাদের বাগান, এখানে কি বলে একাশি গাছ, তারপর গর্জন গাছ, যারা চিনেন তারা তো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ওখানে গিয়েছিলাম, আর ওখানে আমি যেখানে যাই এখানে তো আমার সবাই দলবল থাকবে ইনশাল্লাহ, এটা সবসময় থাকবে। আর দেখেন আমি পাহাড়ে উঠতেছি, যে মানে এটা একটু পাহাড়ের মতো ছিল, মানে উঠে অবস্থা খারাপ হয়ে গেছে মোটামুটি আমার। আমি তো আসলে সচলাচল তেমন একটা পাহাড়ে উঠি না, উঠতে পারি না, ওইটা আর কি অবস্থা মোটামুটি একটু খারাপ হয়েছিল, ব্যাপার না। যেটা বলছিলাম আসলে পাহাড়ে উঠে মোটামুটি সবার না, আমাদের আমরা মা মেয়ে তিনজনের মোটামুটি অবস্থা খারাপ হয়েছিলো, যেহেতু সচলাচল তেমন একটা আমরা পাহাড়ে উঠতে পারি না। আর সবাই তো মোটামুটি, আর আমাদের দেখেন সঙ্গ পঙ্গ অনেক আছে, বাচ্চা পার্টি আছে, বা আমরা সবাই মিলে একসাথে আরও ছিল, কিন্তু আরও কেউ উপরে উঠছে, বা আমার মেয়েরা, আমার মেয়েদেরকে হয়তো দেখতেছেন না, আমার মেয়েরা তো উপরে উঠে ছবি তুলতেছে এই আর কি। আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছি, মানে সবাই একসাথে, আমার তো সব জায়গায় আমি মানে পাহাড়ে উঠি বা যেখানে যাই একটু দলবল আমার থাকে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আর এটা হয়েছে আমাদের গ্রামের বাড়ি, মানে ছোট একটা কুটিরের বাড়ি আমার যা আছে আর কি আমাদের। আর এখানে দেখেন হয়তো বা বোঝা যাচ্ছে নাকি জানি না, এখানে ফল আসছে, এই আমরা আর কি আমরা ছোট ছোট ফলন আসছে, এটা সব নিয়ে দুইবারও ধরছে। প্রথমে এগুলো তো আসলে আমরা এমনি শুনছি যে এখানে আমরা আসছে, যেহেতু আমরা বাড়িঘরে তেমন একটা থাকি না, আমরা থাকি না, হঠাৎ যাওয়া হয়, ওই অনুপাতে আসলে আমরা ফল পাই না, খুঁজেও পাই না। যাক আলহামদুলিল্লাহ আমাদের গাছে ধরছে, ওইটাই সবচেয়ে বড় এই আর কি। আর আমাদের দেখেন সুপারি গাছ বা বিভিন্ন গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, যতটুকু মানে দেখতেছেন আর কি। এগুলো তো লাগাইছি প্রায় বছর, দুই বছর প্রায় হয়ে গেছে। আগে তো হয়তো আমার ভিডিও, আরও আমি গত বছরের আগে একটা ভিডিও দিয়েছিলাম, হয়তো যারা দেখছেন তারা দেখছেন। আর কাঁঠাল দেখেন আলহামদুলিল্লাহ গাছটাতে এত কাঁঠাল যে ধরে, মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাঁঠালগুলো এত মিষ্টি মানে বলার মতো না, হয়তো আপনাদেরকে খাওয়াইলে বুঝতে পারতেন। আমি কিন্তু আমাদের এলাকার সবাইকে, মানে আমার যত পরিচিত আছে আলহামদুলিল্লাহ সবাইকে মানে এই কাঁঠাল এনে, হয়তো আমার আগের ভিডিওতে দেখছেন না, এই কাঁঠালের গাছ থেকে কাঁঠাল এনে তারপরে সবাইকে দেই, যাক আলহামদুলিল্লাহ সবাইকে খুবই খুশি খুশি হয়, ওইটাই সবচেয়ে বড় কিছু আসলে গ্রামের জিনিস তো। আর পেঁপে গাছে দেখেন, পেঁপে গাছে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই অবশ্যই, যেহেতু ফলনের গাছ। আর এটা হচ্ছে লিচু গাছ, মানে আমাদের ছোট বাড়িটা যতটুকু আর কি, আমাদের বাড়িটা আসলে এখনও কমপ্লিট করা হয় নাই, যে কোনো সময় সুযোগ হয়ে ওঠে নাই বা কি, সব কিছু বিভিন্ন ঝামেলার কারণে হয়ে ওঠে নাই আর কি। যখন আমরা একবারে যাব তখন হয়তো বা করব, সেটা তো অবশ্যই যদি ব্লগিংয়ে থাকি তাইলে আপনারা তো জানবেন। আর এখানে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, অবশ্যই সবাই মাশাল্লাহ বলুন আমাদের এই গাছটাতে। এটা হয়েছে একটা ডালিম গাছ, প্রথমে একদম প্রথম মানে ফুল আসছে, এখনও ফল আদৌ আগামীবার গিয়ে ফল পাবো নাকি জানি না, কিন্তু ফুল আসছে আলহামদুলিল্লাহ, ওইটাতেই খুশি। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন আমার গাছগুলো দেখে। আর এটা হয়েছে একটা বেলম্বু গাছ, এটা তো জানেন সবাই, মানে বেলম্বু গাছ এখনও ফলন আসে না। আর এইটা হয়েছে যে আলুগুট, আলুগুট তো আমরা হয়তো বা আগে আমার যা কন্টিনিউ ভিডিও যারা দেখেন তারা তো জানেন, এটা না এটা এটার বড় আরেকটা আছে, এটা ফল লাগাইছে, এটা তো কিন্তু প্রথমবার ফলন আসছে আলুগুট। এটাও কিন্তু আমরা নেক্সট টাইমে যে বাড়িতে যাব যাই পাই নাকি সন্দেহ, আদৌ পাই নাকি জানি না, পাবো না আশা করি, কেন যেহেতু বাড়িঘরে মানুষ থাকে না তাইলে ওই বাড়ির সবাই মালিক ওই আর কি। আর ওই ওখানে দূরে দেখা যাচ্ছে, আমি আসলে দূরের থেকে ভিডিওটা করতেছি তো তেমন একটা মানে ক্লিয়ারভাবে করতে পারি না, যতটুকু পাচ্ছি আর কি ওইটা রেকর্ড করার চেষ্টা করছি, যেহেতু সব কিছু আপনাদের সাথে শেয়ার করি ওই অনুপাতে পুরোটাই মানে দেখাচ্ছি। আর এখানে দেখেন ছোট ছোট এগুলো কি বলে মালটা আর কি, ছোট মালটা মালটা হয়েছে। আর
এই তো গাছগুলো দেখেন আমার সম্পূর্ণ, এটাই হচ্ছে আলুগোট। আপনারা যেহেতু আগে দেখছেন যে আলুগোটের গাছ, এটা এটা আমাদের বড় আলুগোটের গাছ। এটা আলুগোট বা সবেদা ফল যে যেটাই বলেন না কেন, এর কি আর এটা মেহেদি গাছটা দেখেন এত সুন্দর করে যে হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে বলার মতো না। মেহেদি গাছটা খুবই সুন্দর করে হয়েছে, একদম চারিদিকে একটা, এটা তো আমার ভিডিওতে হয়তো বা আমি কাছে, আর আমাদের এখানে কিন্তু যোগ হয়, বৃষ্টি হইলে যোগ আছে না, যোগ হয়, ওই ভয়ে আমি কিন্তু তেমন একটা কাছে যাইনি। আর দেখেন কি সুন্দর ফুল, মানে মেহেদি গাছে ফুল আসছে, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর লাগতেছে। আসলে আমার ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না, বাস্তবে কিন্তু ভিডিওটা অনেক অনেক সুন্দর। আর এটা দেখা যাচ্ছে দূরে একটা কলা গাছ, কলা গাছে কলাও আসছে। এই তো সম্পূর্ণ ভিডিওটা আমি আসলে আমার যতটুকু আছে আর কি অতটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর কি। আর আপনারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন অল এ তো অবশ্যই ক্লিক করে দিবেন, আর পেজে হলে তো অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন। আর এই তো পেয়ারাগুলো দেখা যাচ্ছে নাকি জানি না, মোটামুটি মানে ফলন আসছে আলহামদুলিল্লাহ, অনেক গাছে ফলন আসছে। এটা হচ্ছে আমাদের ঘরের পিছনের পার্ট, পিছন সাইড আর কি, আর এখানে সব গাছে ফলন মোটামুটি আসছে। তারপরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটাও একটা আরেকটা পেয়ারা গাছ, মানে আমি বললাম না যে যোগের ভয়ে আসলে আমি কাছে যাচ্ছি না ওই জন্য। আর এটা হচ্ছে একটা জলপাই গাছ, আর এখানে আমাদের আসলে ওই কি বলে এলাচ গাছটা, হয়তো আমার গত ভিডিওতে দেখতে পাচ্ছিলেন এলাচ গাছটাও জানি না কী জন্য মরে গেছে। আর এটা হচ্ছে জাম্বুরা গাছ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন আসছে। তো ভিডিওটা আর বেশি বড় না করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।